লাগামহীন পেঁয়াজের বাজার দুদিনের মধ্যে দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 240 টাকা পর্যন্ত চাপ সামলাতে উড়োজাহাজে আমদানি হচ্ছে পেঁয়াজ সাহেবের অর্ডার নেই উনি চায় না উনি ঢুকতে দিবে না উনি মানা করেছে যেন কেউ যেন বাসার ভিতরে ঢুকতে না পারে বাড়িধারার প্রেসিডেন্ট পার্কে পুত্র এরিক সহ অবরুদ্ধ বিদিশা টেলিফোনে জানালেন সাংবাদিকদের মন্তব্য করতে রাজি হননি জিএম কাদের এবং স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন আজ শীর্ষ পদ পেতে তৎপর সাবেক ছাত্রনেতারা অনিয়মিত ও সমালোচকেরাও হচ্ছেন প্রার্থী বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ বাজারে অভিযান বাণিজ্য মন্ত্রণালয়ের আশ্বাস টিসিবির পেঁয়াজ বিক্রি কোনো কিছুই লাগাম টানতে পারছে না পেঁয়াজের বাজারের এরই মধ্যে দেশের ইতিহাসে সর্বোচ্চ ছুঁয়েছে পেঁয়াজের দাম বৃহস্পতিবার যে পেঁয়াজ 200 থেকে 210 টাকায় বিক্রি হয়েছে গতকাল তা বেড়ে খুচরা পর্যায়ে বিক্রি হয়েছে 220 থেকে 240 টাকা দরে দামের এই অসহনীয় অবস্থার জন্য সরবরাহ সংকটকে দায়ী করছেন আড়তদাররা ভারত রপ্তানি বন্ধের পর অস্থির হয়ে ওঠা দেশের পেঁয়াজের বাজার বেশ কিছুদিন ধরেই লাগামহীন মিয়ানমার মিশর তুরস্ক সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করেও নিয়ন্ত্রণে আসছে না দাম রেকর্ড পরিমাণ দাম বেড়ে শুক্রবার বিভিন্ন বাজারে 240 টাকা পর্যন্ত বিক্রি হয় প্রতি কেজি পেঁয়াজ এমন পরিস্থিতিতে ক্ষোভের শেষ নেই দিশেহারা ক্রেতাদের কতক্ষণ যাবত ঘুরতেছি যে কোনো দোকানে কিছু সামান্য কমে পাওয়া যায় কিনা একটা থেকে আরেকটা আরো বেশি যেই পেঁয়াজ আপনার এই সময় আমরা 30 টাকা বা 40 টাকা এরকম খাওয়ার কথা এখন তো 200 প্লাস পেঁয়াজই নাই কোথাও পেঁয়াজ পাওয়া যায় না কারণ বাজার ঘুরে মিরপুরে এক নম্বর ঘুরে এই জায়গায় এলাম এই সময় পচা পেঁয়াজ কেমন আমার লাইফে আমি দেখিনি যে পেঁয়াজের দাম এমন বাড়ে দেশে 8000 টাকা মন আমরা এখানেও মনে করেন 210-200 টাকা করে বিক্রি হইতে আছে দেশে লাগামহীন দামের সঙ্গে এবার যোগ হয়েছে চরম সরবরাহ সংকট শ্যামবাজারের বেশিরভাগ আরতি ফাঁকা পেঁয়াজ একবারে কম সীমিত সব পচা মাল হইতে আছে শ্যামবাজারের ডিমান্ড হচ্ছে 100 ট্রাকের উপরে কিন্তু এখন আমদানি হচ্ছে হইল 10 ট্রাক 5 ট্রাক 60 ট্রাক দেশে যে লুটতারাজ করতে বসে দ্রুত পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বাজারে নজরদারির ওপর জোর দিলেন ক্রেতারা শুভ খান সময় সংবাদ ঢাকা এদিকে পেঁয়াজের দাম বাড়তে থাকায় দিশেহারা ক্রেতা চাহিদা কমিয়েও এই পরিস্থিতি সামাল দিতে পারছেন না তারা মিশর পেঁয়াজগুলি কিনে 185 টাকা কেজি তিন টাকা গিয়ারিং খরচ আছে আমরা 190 টাকা কেজি বেচতে আছি পিজি খুব অভাব এজন্য পাঁচা পিজ আমি দেশি এটা বেচতেছি 800 টাকা অনুষ্ঠানের জন্য 20 কেজি পেঁয়াজ কিনবো আমি খুচরা বাজারে গুইরা দেখলাম যে 280-300 দেশি পেঁয়াজ 250 টাকা 240 টাকা হচ্ছে দেশি কিনবো কিভাবে যে পরিমাণ চাহিদা আছে বাজারে মাসের পাঁচ গাড়ি মালের চাহিদা কালিকের বাজারে এক গাড়ি মাল আসতেছে না তাই বলে মালের দরটা আপে উঠতেছে তুরন্ত দাম যাচ্ছে পারি না আমি গরিব আরো গরিব আছে আমার চেয়ে আরো সচ্ছল দুর্বল মানুষ আছে এরা পারতেছে না স্যার আর কো আর কিছু নাই এরকম আমার বয়সের মধ্যে এরকম পেঁয়াজের মূল্য দেখিনি পেঁয়াজের মধ্যে আগুন লাগে গেছে আমি কিনছি 190 টাকা 200 টাকা বেশ পাইকারি খুচরা বেশ 220 টাকা সব ক্রেতাদের এখন ক্রয় সীমার বাইরে চলে গেছে আমি না কিনে বাসায় চলতেছি এক কেজি পেঁয়াজ কিনতে লেগে 200 টাকা শেষ বাকি বাজারগুলো আমরা কিভাবে করব চাকরিজীবী মধ্যজীবী মানুষ আছে তাদের জন্য এটা খুবই কষ্টকর বেদনাদায়ক বলা যায় এক ধরনের যারা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়াচ্ছে জনসাধারণের নাবিশ্বাস উঠাচ্ছে এইগুলা কি সরকার দেখছে কিনা এটা সরকারের কাছে আমরা বিনীতভাবে প্রশ্ন করছি এবং অনুরোধ করছি যে এই সিন্ডিকেটটাকে মানে এই সিন্ডিকেটের ক্ষমতা কি তাহলে সরকারের চাইতেও বেশি এদিকে সংকট মোকাবেলা জরুরি ভিত্তিতে কার্গো উড়োজাহাজে পেঁয়াজ আমদানি করছে সরকার গতকাল সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রাথমিকভাবে তুরস্ক আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত থেকে পেঁয়াজ আমদানির আনুষ্ঠানিকতা শেষ করেছে সরকার মন্ত্রণালয় আশা করছে স্বল্প সময়ের মধ্যে সব দেশ থেকে আমদানি করা পেঁয়াজ আসবে বাংলাদেশের বাজারে এতে সাময়িক সময়ের জন্য হলেও পেঁয়াজের ঊর্ধ্বগতি কমবে বলেও মনে করছে মন্ত্রণালয় শুল্ক নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাণিজ্য মন্ত্রণালয় চাইলে অর্থ মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান মন্ত্রী গতকাল বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন কমার্স মিনিস্ট্রি যদি কোনো মনে করে তাদের কোনো সুযোগ সুবিধা দরকার পেঁয়াজের জন্য বা অর্থ নাই কিনতে পারছে না বা যা চাইবে সেটা আমার মন্ত্রণালয় করে দেবে
এই মুহূর্তে আমার জানা মতে পেঁয়াজের উপরে আমাদের কোনো রকম রেস্ট্রিকশন নাই ইম্পোর্ট করা, কোনো ইম্পোর্ট ডিউটিও নাই, কোনো কিছু নাই। যদি ইম্পোর্ট ডিউটি থাকতো তাহলে বলতো যে আমরা রেস্ট্রিক্ট করে রাখছেন। বাংলার সময়ে আরও থাকছে, বুলবুল আঘা থানার পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন পিরোজপুরের বেশিরভাগ এলাকা, ছড়িয়ে ছিটিয়ে বিদ্যুতের খুঁটি ও তার সংযোগ দিতে অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগ। পেঁয়াজের দাম বাড়ার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আরও দুটি দেশ থেকে পেঁয়াজ আনা হচ্ছে। আমাদের দেশে সমস্যা হলো যখন কোনো কিছুর দাম বাড়ে তখন এক শ্রেণীর ব্যবসায়ী, তাদের একটা সিন্ডিকেট আছে, তারা তখন অতিরিক্ত মুনাফার জন্য দামটা বাড়িয়ে দেয়। এটা চলে আসছে এবং এটা গভর্নমেন্টও খতিয়ে দেখছে কারা আসলে এই অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য দায়ী। যখন আমদানি হবে বিপুল পরিমাণে এবং সামনে আমাদের মৌসুমও আছে, পেঁয়াজ বাজারে আসবে, কাজে এই সংকট সাময়িক। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য দায়ী সিন্ডিকেটের সবাই ক্ষমতাসীন দলের লোক। শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে কথা বলেন তিনি। কোনো দিক থেকে কোনো অর্জন দেখি না, কি খেলাধুলায় বলেন, কোনো জায়গায় আমরা কোনো কি অলিম্পিক কি অন্যান্য খেলাধুলায় আন্তর্জাতিকভাবে কখনো চ্যাম্পিয়ন হতে পারিনি, কিন্তু একটা জায়গায় চ্যাম্পিয়ন হয়েছে, পেঁয়াজ ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। পেঁয়াজের সিন্ডিকেট কারা? ওরা তো আওয়ামী লীগের লোক, ক্ষমতাসীন দলের লোক। কই স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার অভিযান ওই সিন্ডিকেটের দিকে ধাবিত হয় না কেন? কারণ ওরা আপনার চাইতেও ক্ষমতাশালী, ওদের গায়ে আপনি হাত দিতে পারবেন না। সরকার জনগণের কাছে পেঁয়াজ তুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। গতকাল দুপুরে গাজীপুরের কালিয়া কৈরে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। শুনে না ব্যবসায়ীরা, আবার কিছু করলে বন্ধ বিরোধে তাদের হাতে তো আমরা জিম্মি থাকতে পারি না। সরকার সিন্ডিকেটের কাছে এইটার জন্য স্থায়ী সমাধান হয় ভবিষ্যতে আর কখনো যাতে এই মানুষের বাইক নিয়ে খেলতে না পারে। আজ অনুষ্ঠিত হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন। সম্মেলনের শীর্ষ পদ নিয়ে তৎপর সাবেক ছাত্রনেতারা, দলে অনিয়মিত ও সমালোচকেরাও হচ্ছেন প্রার্থী। নীতি নির্ধারকরা বলছেন গোয়েন্দা পুলিশের মাধ্যমে নেওয়া হচ্ছে নেতাদের খোঁজ খবর। নিয়মিত, ত্যাগী ও স্বচ্ছ ভাবমূর্তির নেতা খুঁজছেন তারা। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও সাবেক ছাত্রলীগ নেতাদের পুনর্বাসন কেন্দ্র হিসেবে পরিচিত স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন 16 নভেম্বর, এরই মধ্যে সম্পন্ন হয়েছে সংগঠনটির নগর সম্মেলনও। আর জাতীয় সম্মেলনকে ঘিরে পদপ্রত্যাশীদের চলছে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ। এরই মধ্যে রাজধানী জুড়ে লাগানো হয়েছে পোস্টার, ব্যানার, ফেস্টুন। কেন্দ্রীয় নেতা ও সংগঠনটির নীতি নির্ধারকদের কাছে ধারণা দিচ্ছেন তারা, দীর্ঘদিন সম্মেলন না হওয়ার পেছনে সাবেক নেতাদের দায়ী করছেন পদপ্রত্যাশীরা। তারা যদি সঠিক সময় সম্মেলন করার জন্য মাননীয় নেত্রীর কাছে আবেদন করেন, নেত্রী অবশ্যই সেটাকে গ্রহণ করেন, কিন্তু নেতৃত্বে দীর্ঘদিন থাকার যে প্রবণতা, সেই প্রবণতা থেকেই হয়তো সম্মেলনটি এতদিন হয়নি। যারা পার্টির দুর্দিনে শ্রম দিয়েছেন, পার্টির পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, তাদের মধ্যে থেকেই মাননীয় নেত্রী নেতৃত্ব নির্বাচিত করবেন। গত 7 বছরেও দলীয় কর্মকাণ্ডে যারা অনুপস্থিত এমন নেতারাও চাচ্ছেন দলটির শীর্ষ পদ। নিয়মিত ও পরীক্ষিতদের মূল্যায়নের দাবি পদপ্রত্যাশীদের। যাদের রাজনীতির সুদীর্ঘ ইতিহাস রয়েছে, যারা রাজপথের ত্যাগী কর্মী, যারা সবসময় সক্রিয় ছিল, এমন একটি সময় উপযোগী নেতৃত্ব আমরা প্রত্যাশা করি। দলের ত্যাগী, মেধাবী, কর্মঠ, যারা বিগত আন্দোলন সংগ্রামে যাদের অবদান আছে, তাদের মধ্যে থেকেই হয়তো নতুন নেতৃত্ব নির্ধারণ করবেন। যাদের সাংগঠনিক যোগ্যতা রয়েছে তাদের হাতেই তুলে দেওয়া হবে দলটির আগামী নেতৃত্ব, বলছেন নীতি নির্ধারকরা। রাজনীতিতে একদিনে একতরফা নেতা নির্বাচন করা হয় না। যারা দীর্ঘদিন পরীক্ষিত, যারা দীর্ঘ সময়ের দলের সাথে সময় দিয়েছে, তাদেরকে তো আমরা চিনি, আমরা তো দীর্ঘদিন এই রাজনীতির সাথে আছি, সব মিলিয়েই তো নেতা নির্বাচন করা হয়। গেল মাসে আওয়ামী লীগের 4 সহযোগী সংগঠনের সম্মেলনের তারিখ ঘোষণা করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তৃণমূলে মানুষের কাছে ফিরে যাবে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।
এরশাদের বাড়িধারা প্রেসিডেন্ট পার্কের বাসায় বিদিশা ও পুত্র এরিক এরশাদকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। টেলিফোনে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। এ ব্যাপারে যোগাযোগ করা হলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের কোনো কথা বলতে রাজি হননি। বৃহস্পতিবার রাতে পুত্র এরিকের ফোন পেয়ে রাজধানীর বাড়িধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় খাবার নিয়ে যান এরিকের মা বিদিশা সিদ্দিক। তবে বিদিশা সিদ্দিকের অভিযোগ, শুক্রবার সকাল থেকে কাউকেই তার সঙ্গে দেখা করতে দিচ্ছে না বাড়ির পাহারায় থাকা নিরাপত্তা রক্ষীরা। গতকালকে এরিক আমাকে ফোন করেছে, ফোন করে বলল যে মা আমি আর সহ্য করতে পারছি না, থাকতে পারছি না, তুমি আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে আমাকে 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 বের করো, তুমি তাড়াতাড়ি আসো। আমি নিজেই চলে এসেছি, আমাকে তো জড়িয়ে ধরে খেতে ফেলেছে। জানতেছিলাম কি হয়েছে তোমার, তখন ও বললো যে আমাকে আমার চাচা আমাকে বলেছে তুমি তোমার মার সাথে যোগাযোগ করতে পারবা না, মার সাথে কথা বলতে পারবা না। তো বলতে গেলে আমি এবং আমার সন্তান দুজনে অবরুদ্ধ অবস্থায়, এমনকি প্রয়োজনীয় ঔষধও আনতে দেওয়া হচ্ছে না। সকালে যখন আমরা ফিরে এসেছি এখানে, তখন থেকে আমরা যে অবলোকন করছি বাসার ভিতরে কাউকে ঢুকে দেওয়া হচ্ছে না। ম্যাডাম যে অসুস্থ, তার একজন নিজস্ব পরিচারিকা ছিলেন, সে তার ওষুধপত্র খাবার দাবার এসব মেনটেন করতেন, তাকেও ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নন জাতীয় পার্টির চেয়ারম্যান। আর নিরাপত্তায় থাকা কর্মীদের কাছে এ বিষয়ে জানতে চাইলে সময় টেলিভিশনের ক্যামেরা এড়িয়ে যান তারা। পিঙ্কি আক্তার, সমসংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানার পর এক সপ্তাহ হতে চলল, এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন পিরোজপুরের অধিকাংশ এলাকা, বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিদ্যুৎ লাইনের খুঁটি ও ছিন্ন বিচ্ছিন্ন তার। অনেক জায়গায় সংযোগ দিতে অবৈধভাবে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। তবে ঝুঁকিপূর্ণ লাইন মেরামত করে দ্রুত সংযোগ দিতে কাজ চলছে বলে দাবি পল্লী বিদ্যুৎ সমিতির। জিয়াউল হকের পাঠানো তথ্য, ছবিনের রিপোর্ট। ঘূর্ণিঝড় বুলবুল আঘাতের পর ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ করছে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি। তবে জেলার অধিকাংশ জায়গায় এখনও বিদ্যুৎ সংযোগ দিতে না পারায় চরম ভোগান্তিতে রয়েছেন গ্রাহকরা। ফ্রিজ বন্ধ থাকায় নষ্ট হয়ে গেছে খাবার, এছাড়া বিদ্যুৎ না থাকায় হারিকেন ও মোমের বাতির আলোতে রাত কাটাতে হচ্ছে তাদের। অন্যদিকে জেএসসি, জেডিসি ও কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় লেখাপড়া বিঘ্নিত হচ্ছে মারাত্মকভাবে। এছাড়া আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নিয়েও উদ্বিগ্ন অভিভাবকরা। ঝড়ের দিন থেকে আমাদের বিদ্যুৎ নাই, আর কেউ এখন পর্যন্ত বিদ্যুতের কোনো ব্যবস্থা করতেছে না। অন্ধকারে বাচ্চারা পড়তে পারে না, গ্রামের মানুষগুলো এই এক সপ্তাহ কিভাবে থাকে, পোড়াপাড়ের পরীক্ষাও চলছে, 7-8 দিন তো আমার গাছ পড়িয়ে রয়েছে। অনেক স্থানে বিদ্যুৎ সংযোগ চালু করতে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি ওয়েস্ট জোন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী। টাকা কালেকশন করে তারা লাইন দেয়, তার কাছ থেকে যেমন ভাবে পারছে টাকা উঠাইছে। টাকা উঠানোর পর যারা টাকা দিছে তাদের ঘরে লাইন গেছে, যারা টাকা দেয় নাই তাদের ঘরে লাইন যায় নাই। দুর্ভোগ লাঘবে এরই মধ্যে শহরাঞ্চলের বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। পাশাপাশি দুর্গম এলাকাগুলোতে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ চলছে বলে জানালেন এই কর্মকর্তা। যেখানে প্রত্যঞ্চল যোগাযোগ ব্যবস্থা নাই, প্রতিটি উপজেলায় ট্রলার দিয়ে মালামাল নিতে হয় এবং ট্রলার থেকে মালামাল পোল নামায় আবার ক্যারি করতে হয় ট্রেনে ম্যানুয়ালি, কাঠের পোল ট্রেনে ট্রেনে নিতে এবং সেখানে রাস্তায় গাছপালা পড়ে আসে দেখে আমাদের সময় বেশি লাগতেছে। ঘূর্ণিঝড়ে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির 11টি উপজেলার 9,000 কিলোমিটার বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে 500টিরও বেশি বৈদ্যুতিক খুঁটি। অন্যদিকে পিরোজপুর ওজো পার্টিকেল এর প্রায় 200টির মতো খুঁটি ভেঙে পড়েছে। সময় সংবাদ, পিরোজপুর। সরকারি ও ব্যবসায়ী পর্যায়ে প্রচুর মজুদ, তবু চালের দাম বেড়েছে রংপুরে প্রতি কেজিতে 4-5 টাকা। খুচরা, পাইকারি বা বড় ব্যবসায়ীদের কারও কাছে নেই যৌক্তিক কোনো জবাব। দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণহীন, সেসাথে চালের দামও বাড়তে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে 2-5 টাকা করে বেড়েছে সব ধরনের চালে। চাল কিনে আসি দেখি মাথা খারাপ হয়ে গেল, 1 কেজি 2500 টাকা, আজকে কেজিতে 2900 টাকা। আমরা তো দিন করে দিন খাই, আমাদের জন্য খুব কষ্ট যে 3-4 টাকা কেজিতে মানে অনেক বেশি। গরিব ভালাই কামাই রোজগার, যেটা এইভাবে এই এত দাম দিয়ে কেনা সম্ভব হচ্ছে না। সরবরাহ কমার অজুহাতে মোকামের ব্যবসায়ীদের বিরুদ্ধে চিকন চালের 50 কেজির বস্তায় 200 আর মোটা চালে 100 টাকা বেশি নেওয়ার অভিযোগ খুচরা ও পাইকারি বিক্রেতাদের। যেখানে 1500-1600 টাকা মিনিকেট ছিল, এখন 2-2500 টাকা বস্তা নিচ্ছে। এখন মেল মালিকেরা এলে সব পণ্য সিন্ডিকেট
করতেছে। পরশুদিন মাল কিনছি আমরা 1400 টাকা, আজকে 1500 টাকা চাচ্ছে মুকামে, কালকে কত চাবে সেটা বলা মুশকিল, কিন্তু বাজারে কোনো চাউলের সংকট নাই। সরকারের ঘরে যেমন, ব্যবসায়ীদের গুদামেও মজুদের ঘাটতি না থাকার কথা স্বীকার করলেও সিন্ডিকেটের দিকে আঙুল তুলছে চালকল মালিক সমিতি। যারা পেঁয়াজ নিয়ে রাজনীতি করে তারা ধান চাল নিয়ে রাজনীতি করে, সরকারকে সতর্ক হইতে হবে। মাঠ পর্যায়ে জেলা প্রশাসক বা খাদ্য বিভাগ কোনো নজরদারি নাই, যার ফলে এই এই অবস্থাগুলো হচ্ছে। নতুন ধান উঠলে সাময়িক এই সমস্যা থাকবে না বলে ব্যবসায়ীরা জানালেও দ্রুত খোলা বাজারে সরকারি চাল ছেড়ে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের দাবি ভোক্তাদের। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর স্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে 3 দিনব্যাপী জাতীয় আয়কর মেলা শুরু হয়েছে। গতকাল সকালে যশোরের পিটিআই অডিটোরিয়ামে বেলুন ও কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা নিয়মিত আয়কর পরিশোধ করতে সবাইকে আন্তরিক হবার আহ্বান জানান। করদাতাদের আয়কর রিটার্ন সহ নানা সুবিধা দিয়ে পটুয়াখালীর কর ভবনে শুরু হয় আয়কর মেলা। উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া। মেলার বিভিন্ন স্টলে করদাতাদের নতুন E3 নম্বর খোলা সহ ঝামেলাহীন ব্যাংকে টাকা জমা দেওয়ার সেবা পাচ্ছেন করদাতারা। এছাড়া দিনাজপুর, নারায়ণগঞ্জ, রাঙ্গামাটি, মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন জেলায় করসেবা রিটার্ন দাখিলের টার্গেট নিয়ে চলছে 3 দিনব্যাপী জাতীয় আয়কর মেলা। রংপুরে জাতীয় যুব সংহতির মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে স্লোগান দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। গতকাল বিকেলে নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে স্লোগান দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ভারত সীমান্তবর্তী বিজয়পুর স্থলবন্দর দ্রুত চালু সহ 4 দফা দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন করেছে স্থলবন্দর উন্নয়ন কমিটি। গতকাল সকালে শহরের মুক্তারপাড়া এলাকায় জেলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সভাপতি শেখ আব্দুল আজিজ। এ সময় স্থলবন্দরের উন্নয়নে সোমেশ্বরী নদীতে সিসি ব্লক নির্মাণ, জারিয়া থেকে বিজয়পুর পর্যন্ত রেললাইন স্থাপন ও দুর্গাপুরকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণার দাবি জানানো হয়। নতুন ধানের চিড়া দেব, নতুন ধানের খই, নতুন ধানের ভাত রেখেছি, পড়শিরা সব কই, স্লোগানে ঝিনাইদহে শুরু হয়েছে 3 দিনব্যাপী নবান্ন উৎসব। গতকাল বিকেলে শহরের প্রেস ক্লাব এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। এতে সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। নবান্ন উৎসব উপলক্ষে শহীদ মিনার চত্বরে পিঠামেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্লজ্জ নৈরাজ্যের পিঠে কবিতা বিরুদ্ধতার চাবুক প্রতিপাদ্যে রংপুরে অনুষ্ঠিত হল 10ম কবিতা পরায়ণ উৎসব। গতকাল সকালে নগরের টাউন হলে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে কবিতা পাঠ করেন কবি ও আবৃত্তিকাররা। পরে সেখানে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভাগের বিভিন্ন এলাকা থেকে আগত কবি সাহিত্যিকরা। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী কবিতা উৎসব। নেত্রকোনায় নানা আয়োজনে জনপ্রিয় শিল্পী বাড়ি সিদ্দিকীর 65তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বিকেলে সদরের কার্লিগ্রামে শিল্পীর প্রতিষ্ঠিত বাউল বাড়িতে হিমু পাঠক আড্ডার উদ্যোগে কেক কাটেন ভক্তরা। পরে সেখানে শিল্পীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বাড়ি সিদ্দিকীর লেখা গান পরিবেশন করেন স্থানীয়রা। স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। সুনামগঞ্জে নানা কর্মসূচিতে পালিত হল কবি মমিনুল মৌজদ্দিনের দ্বাদশ মৃত্যুবার্ষিকী। গতকাল সকালে মমিনুল মৌজদ্দিন স্মৃতি সংসদের
উদ্যোগে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে 11:30টায় শিল্পকলা একাডেমিতে স্মরণ সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 2007 সালের 15 নভেম্বর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় কবি মমিনুল ময়জুদ্দিনের। বাংলার সময়ের শীর্ষ সংবাদে জানিয়ে দিচ্ছি আরেকবার, লাগামহীন পেঁয়াজের বাজার, দুদিনের মধ্যে দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 240 টাকা পর্যন্ত, চাপ সামলাতে উড়োজাহাজে আমদানি হচ্ছে পেঁয়াজ। বাড়িধারার প্রেসিডেন্ট পার্কে পুত্র এরিক সহ অবরুদ্ধ বিদিশা টেলিফোনে জানালেন সাংবাদিকদের, মন্তব্য করতে রাজি হননি জিএম কাদের। এবং স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন আজ, শীর্ষ পদ পেতে তৎপর সাবেক ছাত্রনেতারা, অনিয়মিত ও সমালোচিতরাও হচ্ছেন প্রার্থী। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।